কারো মৃত্যুতে আমাদের কি করণীয় মনে রাখবেন কারো মৃত্যুতে আমাদের কি করণীয় এলাকার কেউ মারা যায় না কারো মৃত্যুতে আমাদের এক নম্বর করণীয় বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়া দুই নম্বর করণীয় বুখারী শরীফের বারোশো চুরাশি নম্বর হাদিস থেকে একটা দোয়া শিখাবো আজকে থেকে এটা পড়বেন নবীজির কন্যা মানে নবীজির এক নাতি মারা যায় মারা যাওয়ার পর মারা যাবে যাবে অবস্থা নবীর কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন আব্বা ইন্না ইবনান লি কবি আব্বা আমার ছেলেটা মুমূর্ষ অবস্থায় আছে মারা যাবে যাবে অবস্থা আব্বা মেহরবানি করে আমাদের বাসায় একটু আসেন বোখারির বর্ণনা নবীজি জবাব পাঠাইয়া দিলেন যাও যাও আমার কন্যাকে সালাম দিবা সালাম দিয়ে বলবা পড়েন ইন্না ইন্না টান দিয়ে না বলেন ইন্না লিল্লা মা আহ ওয়ালাহু মা আত আবার ইন্দালিল্লাহ মা আখজা যেটা নিয়ে যায় এটাও আল্লাহর বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহ তো নবীজি শিখাই দিলেন ইন্দালিল্লাহি মা আখজা যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহর ওয়ালাফু মা আত যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহর আপনার চার সন্তানের তিনটা যদি নিয়ে যায় এটাও আল্লাহর দুইটা রেখে দিছে এটাও আল্লাহর এটাও কার আল্লাহ অকুল্য সেই ইন ইন্দাহু বি আজালিম মুসাম্মা আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে এটা আল্লাহর ফায়সালা তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফাল তসবির আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সবাবের আশা করে তাহলে কেউ মারা গেলে এক নাম্বার আমরা ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া দুই নাম্বার কেউ মারা গেলে আমরা বলা ইন্না আলিল্লাহি মা আখাজা যদি পারেন আর কি এটা পড়া তাহলে বর্জনীয়গুলা সব শেষ করি নেইতো বর্জনীয় এক নাম্বার ছিল আপনার তাজিয়া মিছিল করা এই নজরানা পেশ করা দুই নাম্বার মুর্সিয়া তিন নম্বর ওই মাতম করা চার নাম্বারটা বলি নেই তো চার নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোন মান্যক ইত্যাদি কি করে আল্লাহ জানে এইগুলা করে খিচুড়ি পাকান এগুলো আপনার বাসায় পাঠাবে আপনি খাবেন না পাঁচ নাম্বার ওই দিন এই মনে করে পানি পান করায় অন্যকে যে হারে কারবালার প্রান্তরে নবীর নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নেই তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার পানি পান করায় কেন এখন আমারে করান এদেরকে সর্বত্র ওই দিন কেন পান করান ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা ছয় নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরকতের আশায় আল্লাহ জানে এটা কোথেকে আসছে নিয়ম সাত নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি এক থেকে দশই মহারম পর্যন্ত পিটানো হয় এটা নিষেধ এটা জায়েজ নাই একটা হাদিস মনে রাখবেন সারা জীবন নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী আনসে হাদিসটা সেলাদু সহিহা চারশো সাতাশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাহ সাল্লাহ বলেন সৌতান এমাল উনান বাংলাটা আমার সাথে বলেন বলেন দুটি আওয়াজ অভিশপ্ত আবার বলেন দুটি আওয়াজ অভিশপ্ত এবার এক নাম্বার বলি বাংলাটা পরে বলবেন এক নাম্বার নেমা বলেন কোন খুশিতে কোন খুশিতে বলেন কোন খুশিতে বাদ্য যন্ত্রের আওয়াজ তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক সেট বাজানো গায়ে হলুদের পার্টিতে ডেক সেট বাজানো এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় চলতেছে আর এই অভিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দিবেন অভিশপ্ত আপনার বাসায় বিয়েকে কেন্দ্র করে যে চলে ক্যাসেট চলে এটা অভিশপ্ত আওয়াজ